সম্মানিত দর্শক, মনে রাখবেন বসা থেকে ওঠার সময় সামনে ঝুঁকিয়ে উঠবেন না। কিপ ইওর ব্যাক হলো, আপনার ব্যাকরে যদি হলো রাখেন তাহলে অনেক কষ্ট হবে না। সামনে ঝুঁকে অনেকক্ষণ কম্পিউটারে কাজ করছেন, এবার আপনার পালা একটু মাথাকে পেছন দিকে নেওয়া, একটু মাথাকে ডান দিকে নিয়ে এরকম কাত করা, এখন আপনার বাম দিকে নিয়ে এরকম কাত করা, এরকম চেনটাকে পেছনে নিয়ে মাথার পেছনে চাপ দেওয়া। অনেকক্ষণ কাজ করবেন না, একটা না, কিছুক্ষণ পরে এটাকে চেঞ্জ করুন। সালামু আলাইকুম, যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কোথা থেকে কল করেছেন? স্যার আমি সৌদি আরব থেকে কল করছি স্যার। সৌদি আরব থেকে কল করেছেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাসিরউদ্দিন, আমার বাড়ি ময়মনসিংহ। নাম কি? বশিরউদ্দিন? জি বাসিরউদ্দিন। বাসির, ওকে। বাসিরের বয়স কত? স্যার আমার বয়স 32 স্যার। বলেন, সৌদি আরবে আছেন প্রবাসী আপনারা, সবসময় দোয়া করি আল্লাহ পাক প্রবাসে আপনাদেরকে সুস্থ রাখুন। আপনার কি কষ্ট নিয়ে আপনি আমাকে কল করলেন? স্যার আমার মাজা ডান পাশে ব্যথা করে আর হাত রুতে ব্যথা পাই স্যার। আমি হাঁটতে পারি না, কিছু 5 মিনিট হাঁটলে মানে একবারে মাজার ডান পাশে ব্যথা হয়। এই ব্যথা কতদিন আগে? এক বছর। ওকে, এই ব্যথা বেড়ে যায় হাঁটলে? জি। আপনি একটু ভালো করে শুনবেন আমি কি কথা বলি। প্রথম হলো যে আপনার এই কষ্টের জন্যে আপনার নিকটস্থ একজন চিকিৎসককে দেখাবেন, যিনি ব্যাক পেইন স্পেশালিস্ট। এখন আমি আমার পক্ষ থেকে আপনাদের আপনাকে কিছু চিকিৎসার টিপস বলছি, আপনি এগুলো ভালো শুনবেন। আর আমাদের এই পেজটাকে, এখন যে পেজে আমাদের অনুষ্ঠান হচ্ছে, এই পেজটাকে আপনি একটু শেয়ার করবেন, পেজটাকে শেয়ার করবেন। তাহলে হ্যাঁ, আমি যে কথাগুলো বলবো আপনার জন্যে এই কথাগুলো এখানে থেকে যাবে। কোনো কারণে যদি আপনার সংযোগ ছিন্ন হয়ে যায়, তারপরেও এই কথাগুলো এখানে থাকবে। চলুন আমরা শুরু করি। আপনি চিকিৎসা শুরু করার আগে এক পোয়া নারকেলের তেল এবং 20 কোয়া রসুনকে ছেঁচে নারকেল তেলের মধ্যে দিয়ে এটাকে গরম করবেন, যে পর্যন্ত লাল লাল হয় না। লাল লাল হলে আপনি এটাকে একটি কাপের মধ্যে রেখে দেবেন। দ্বিতীয়টি হলো, প্রতিদিন সকালে এবং রাতে উপুর হয়ে শুবেন, কাউকে না কাউকে বলবেন আপনার এই নারকেলের তেল আপনার কোমরে লাগাতে। তবে সবচেয়ে ভালো হলো আপনি যদি বাম কাতে শোন তাহলে ভালো হয়। বাম কাতে শুয়ে বুকের দিকে 2 হাঁটু টানবেন, টেনে হালকা হালকা করে আস্তে আস্তে কাউকে বলবেন আপনার কোমরের তেলটাকে ডলে দিতে, কমপক্ষে 15 মিনিট। এই সময়ে একটা পাতিলের মধ্যে পানি গরম দেবেন, ওই গরম পানির মধ্যে একটা টাওয়াল, এই পরিমাণ একটা টাওয়ালকে দিয়ে ওইটাকে হালকা চিপে ওই যে তেল লাগালেন ওর উপরে এটা লাগিয়ে রাখবেন কমপক্ষে 15 মিনিট। এরপরে আপনি যে এক্সারসাইজগুলো করবেন তা হলো, চিত হয়ে শুবেন, আপনার মাথার নিচে একটি বালিশ দেবেন, ওকে। বালিশ দিয়ে 2 হাঁটু বুকের দিকে টেনে নিয়ে আসবেন, 2 হাঁটু টেনে এনে বুকের সাথে লাগায় রাখবেন কমপক্ষে 5 সেকেন্ড। 5 সেকেন্ড কীভাবে হবে? 5 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 5 বার পড়লেন, অথবা 1001 থেকে 1005 গুনবেন, যেটা আপনার সুবিধা হয়। আপনি এই এক্সারসাইজ করতে থাকেন, এক সপ্তাহ পরে আগামী সোমবার এ সময় আপনি আবার আমাকে কল করবেন, বাসির সাহেব সৌদি আরব থেকে। আপনি অবশ্যই আমাদের সবার জন্য, আমার এবং আমার টিমের সদস্যদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন, ওকে। সালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, চলুন এই নিয়ামত দিয়ে আমরা একসঙ্গে কাজ করি এবং এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছিয়ে দেই এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি। দর্শক, যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন
তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি এবং আমার টিমের সদস্যর পক্ষ থেকে আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের জন্যই এই অনুষ্ঠানটি এত পপুলার হয়, আপনারা আমার এই অনুষ্ঠান দেখেন বলেই আপনাদের জন্যই এই অনুষ্ঠানটি এত পপুলার হয়। দর্শক, আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। দর্শক, এরপরে আপনি যে কাজটি করবেন তাহলে এই নিয়মিত 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 এক্সারসাইজ করবেন। মিস্টার বশির একটু আগে কল করেছিলেন, মিস্টার বশির।